উচ্চ মাধ্যমিক পেরিয়ে এবছর অর্থাৎ দুই সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হবে আজকের এই ভিডিওটি সেই সকল ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটিতে আমরা কলেজ লাইফে অর্থাৎ কলেজে কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আজকের এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমাদের এই কলেজের সাবজেক্ট সংক্রান্ত আর কোনোরূপ প্রশ্ন নিয়ে মাথা ব্যথা থাকবে না তো যাই হোক ভিডিওটি শুরু করে আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এবং কলেজের বিভিন্ন সেমিস্টারের সদস্যমূলক ক্লাস কিন্তু আলোচনা করে থাকি কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে না যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ভিডিওটি শুরুতেই আমাদের একটা বিষয় সম্পর্কে ভালো করে বুঝে নিতে হবে সেটা হচ্ছে কোর্স কোর্স কি কোর্স হচ্ছে দেখো কোর্স হচ্ছে সেই বিষয়টা যার আন্ডারে বিভিন্ন সাবজেক্ট থাকবে মনে করো আমি বাংলা নিয়ে পড়াশোনা করব তো বাংলাটা একটা কোর্সের অন্তর্গত আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করব তাহলে ইংলিশটা একটা কোর্সের অন্তর্গত এই রকম কিন্তু বিভিন্ন কোর্স আমাদের কলেজ লাইফে এসে অ্যাড হয়ে যায় এবং একটা কোর্সের অন্তর্গত বিভিন্ন সাবজেক্ট থাকে যেগুলো কিছু কিছু সাবজেক্ট আমরা নিজেরাই পছন্দ অনুযায়ী কিন্তু নিজেরাই নিতে পারি যে আমরা এই সাবজেক্টগুলি নিয়ে পড়াশোনা কন্টিনিউ করবো এবং কিছু কম্পালসারি সাবজেক্ট রয়েছে যেগুলো কলেজ থেকে আমাদের দিয়ে দেওয়া হয় তো এবার জেনে নেওয়া যাক আমাদের কলেজে এসে বা কলেজ লাইফে কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় প্রথমেই জানিয়ে রাখি কলেজে যে আগের নিয়ম ছিল অর্থাৎ পাস বা অনার্স তো সেই নিয়মটা কিন্তু গত বছরও পরিবর্তন করা হয়েছে এবং গত বছর থেকে রাজ্যের কলেজগুলিতে এনইপি যার অর্থ হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে ছাত্রছাত্রীদের পড়াশোনা করা হচ্ছে এটা একটা নতুন শিক্ষানীতি আর এই নতুন শিক্ষানীতির নতুন সিলেবাস অনুযায়ী তো আমাদের পড়াশোনা করতে হবে এটুকু ক্লিয়ার এবার আমরা আমাদের আজকের এই ভিডিওটির মূল পয়েন্টে প্রবেশ করবো সেটা হচ্ছে কলেজে কতগুলো সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে আমাদের প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে মেজর সাবজেক্ট একটু আগেই বললাম যে সাবজেক্টটা যার অন্তর্গত থাকে সেটাকেই বলা হচ্ছে কোর্স তাহলে আমাদের মেজর কোর্সে যে সাবজেক্টটা থাকবে সেটাকেই বলা হবে মেজর সাবজেক্ট কথা ক্লিয়ার তো মেজর কোর্সে আমরা যে সাবজেক্টটা নিব সেটাকেই মেজর সাবজেক্ট বলা হবে আর এই মেজর সাবজেক্টটা আমরা চাইলে আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাবজেক্ট চুজ করতে পারি যখন আমরা ভর্তির ফর্ম ফিল আপ সেখানে কিন্তু তোমাদের মেজর কোর্সে যে সাবজেক্টটা তোমরা দেবে সেটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো বোটানি দিতে পারো বোটানি শব্দটা তোমরা নতুন শুনছো বোটানিও একটা সাবজেক্ট তোমরা আর কলেজ লাইফে প্রবেশ করলে বুঝতে পারবে হিস্ট্রি রয়েছে বাংলা রয়েছে ইংলিশ রয়েছে তোমাদের পছন্দ অনুযায়ী পলিটিক্যাল সায়েন্স রয়েছে ফিলোসফি রয়েছে তো পছন্দ অনুযায়ী কিন্তু সাবজেক্টগুলি তোমরা মেজর কোর্সে নিতে পারো এই মেজর কোর্সে যে সাবজেক্টটা থাকবে সেটাই হচ্ছে মেজর সাবজেক্ট আর এই মেজর সাবজেক্টের গুরুত্ব কিন্তু অনেকটাই কথা ক্লিয়ার পরবর্তী যে সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে মাইনর সাবজেক্ট তাহলে মাইনর সাবজেক্টে যে সাবজেক্টটা থাকবে সেটাই হচ্ছে মাইনর কোর্সের অন্তর্গত বোঝাতে পারলাম তো মাইনর সাবজেক্টটাও সেম গুরুত্ব কারণ মেজর কোর্সের পরেই মাইনর সাবজেক্টের গুরুত্ব ধরা হয় আর এই মাইনর কোর্সেও তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সাবজেক্ট চুজ করে নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো এই দুটো প্রধান সাবজেক্ট মেজর কোর্সে প্রথম সাবজেক্ট প্রথম প্রধান গুরুত্বপূর্ণ সাবজেক্ট মেজর কোর্স এবং মেজর কোর্সে যে সাবজেক্ট থাকবে সেটাই মেজর সাবজেক্ট দ্বিতীয় যে প্রধান গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে মাইনর সাবজেক্ট আর মাইনর কোর্সে যে সাবজেক্টটা থাকবে সেটাকে বলা হচ্ছে মাইনর কোর্স কথা ক্লিয়ার এই দুটো বোঝাতে পারলাম পরবর্তী আরও একটা কোর্স নিয়ে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে এমডি যার অর্থ হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স তো এই এমডি কোর্সেও কিন্তু তোমাদের যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে তবে ক্ষেত্রে মাথায় রাখতে হবে মেজর কোর্সে আর মাইনর কোর্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আমরা এই তিন নম্বর অর্থাৎ এমডি কোর্সে নিতে পারবো না এমডি কোর্সে যে সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে এমডি সাবজেক্ট নামে পরিচিত এই তিনটা সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে তবে এক্ষেত্রে আরও দুটো সাবজেক্ট আমাদের কম্পালসরি হিসাবে কিন্তু কলেজ থেকেই দেওয়া হবে এই দুটো সাবজেক্ট কলেজ থেকেই দেওয়া হয় যেমন আমরা উচ্চ মাধ্যমিকে যদি একটু মনে করো আমরা পাঁচটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি তার মধ্যে দুটো কম্পালসরি বাংলার ইংলিশ কোনো কোনো ক্ষেত্রে আলাদা থাকে তো আর ইংলিশ কিন্তু থাকেই বাকি যে তিনটা আমরা চুজ করতে পারি এই কলেজে এসে আমাদের দুটো সাবজেক্ট কম্পালসরি সেটা কলেজ থেকেই দেওয়া হবে আর সম্ভবত বাংলা দিতে পারে কোনো কোনো স্টুডেন্টের ইংলিশ থাকতে পারে কোন কোন স্টুডেন্টের পরিবেশ বিদ্যা থাকতে পারে তো এই তিনটা সাবজেক্ট হচ্ছে কম্পালসরি সাবজেক্ট তো যার যেরকম সিস্টেম ওই হিসাবেই কিন্তু কলেজ থেকে প্রদান করা হবে তোমাদের অনিহা থাকলেও কিন্তু ওই কম্পালসরি সাবজেক্ট নিয়েই কিন্তু তোমাদের পড়তে হবে তুমি ইংলিশে দুর্বল তোমাদের কম্পালসরিতে যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশ নিয়েই পড়াশোনা করতে পারো করতে হবে আর কি এটা বাধ্যতামূলক তাহলে দুটো কম্পালসারি কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তাহলে টোটাল আমাদের সাবজেক্ট সংখ্যা হচ্ছে পাঁচখানা একবার যদি আমরা স্মৃতিচারণ করে নিচ্ছি মেজর কোর্স যেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এগুলো তোমাদের মানে প্রধান গুরুত্বপূর্ণ বলা হয় যেমন বলে না অনার্স তো কি অনার্স হিসেবে ধরা হয় মেজর আর মাইনর তারপরে এমডি এই তিনটা হচ্ছে তোমাদের হাতে তারপরে আসে আমাদের দুটো কম্পালসারি সেই দুটো কোর্স আলাদা আলাদা কোর্স থাকে সেগুলো আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব এবং তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি শুরু থেকে দেখছো তোমরা কোন কোন কলেজ থেকে দেখছো অবশ্যই ভিডিওটি বা কোন কোন কলেজে যেমন অনেকগুলো কলেজ রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি রয়েছে পাশেই আর মাথা কলেজ তার মধ্যে পড়ে আর কি তো কোন কোন ইউনিভার্সিটি থেকে দেখছো অবশ্যই গভর্নমেন্ট করবে বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে বিদ্যাসাগর রয়েছে তো কোন কোন ইউনিভার্সিটি দেখছো অবশ্যই কমেন্ট করবে আর কোন আমরা পরবর্তীতে সেই ইউনিভার্সিটির সাজেশন সম্পর্কে আলোচনা করবো কাজেই খুব ভালো হবে যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আমাদের পরিবারের সদস্যরা আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই